উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড। গত রবিবার সালার থানার উজনিয়ার মেন রাস্তায় কালভাটের নিচে 12টি তরতাজা বোমা উদ্ধার করে পুলিশ। এদিন দুপুরে সেই উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হলো। বহরমপুর থেকে সিআইডি বোম স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করে। সূত্রের খবর, জেলায় যেভাবে বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হয়েছে, সেই বোমা নিষ্ক্রিয় করতে তাদের সময় লাগছে।